কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাঙ্গটা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ভাঙ্গটা বাজারে ইসলামী ব্যাংকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ভাঙ্গটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ইউপি মেম্বার ইসহাক মিয়া, সিঙ্গাপুর আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল মালিক হিরাম, ভাঙ্গটা ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মালিক, দিলীপ মজুমদার, ভাঙ্গটা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আরহাম হোসেন মজুমদার, ফাহাদ হোসেন, যুবলীগ নেতা জামাল হোসেন, সোহাগ ও সবুজ প্রমুখ। আপনারা জানেন, একটি মহল ষড়যন্ত্র করে এই সাইফুলকে আমাদের যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকে রাস্তা থেকে হটানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আজকে অত্যন্ত নিকৃষ্ট মানের একটা লোক দিয়ে যে ইলিয়াস মজুমদার বাবুর, আপনারা জানেন সে মেয়ে মানুষের ব্যবসা করে বিদেশে, তাকে বিভিন্নভাবে উৎসাহিত করে প্রচারণা দিয়ে সে আজকে সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে। অনলাইন যুদ্ধে কাকে বলে তাকে জিজ্ঞেস করবেন যে অনলাইন যুদ্ধে কাকে বলে, সে কিসের অনলাইন যুদ্ধ? সে অনলাইন যুদ্ধ নয়, সে অনলাইন যুদ্ধ নামে নিজেকে বিকৃত করে অর্থ লোভে এসব কুকর্মার কুকর্মার দিকে সে ধাবিত হচ্ছে, এবং সে বছরে কমসে কম চারবার বিভিন্ন সম্মানিত লোকদের সম্মান হানি করে বিভিন্নভাবে মারধর খাচ্ছে, এবং এই বিভিন্নভাবে বিভিন্ন সম্মানিত লোকদের সম্মান নষ্ট করার কারণে সে টাকা উপার্জন করছে হয়তো ভিতরে ভিতরে। আপনাদেরকে আমি সতর্ক থাকার জন্য অবলম্বন করব অনুরোধ। আপনারা জানেন যে 2016 সালের মতন আবারও সাইফুলের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেছে, বিভিন্নভাবে অপপ্রচার শুরু হয়ে গেছে। আমরা সকলকে এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে এবং নিজ নিজ অবস্থানে সবসময় প্রতিবাদ করতে হবে।